2016 সালে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন আর্থার। 2019 সাল পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। তার কোচিংকালীন সময়ে পাকিস্তান জিতেছিল 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি। যতটুকু আশা করা হয়েছিল 2019 বিশ্বকাপে সেরকম পারফরমেন্স করতে না পারার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো কোচকে বিশ্বকাপের পর বিদায় করেছিল পাকিস্তান। এরপরে আবারও ফেরেন পাকিস্তান ক্রিকেটে। 2023 সালে আর্থার যোগ দেন পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে। বলার অপেক্ষা রাখে না পাকিস্তান ক্রিকেটের ভেতরের খবর, তাই ভালোই জানা মিকি আর্থারের। সর্বশেষ গত অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর আবার তাকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি উইজডকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন আর্থার। কেন প্রতিভা থাকা সত্ত্বেও পাকিস্তান সাফল্য পাচ্ছে না, সেই উত্তরও দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। তার মতে নিজের পায়েই কুড়াল মারছে পাকিস্তান। 2022 সালের ডিসেম্বরে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব নেন নাজাম শেঠি। দায়িত্বে ফিরেই তিনি পাকিস্তান ক্রিকেটে ফেরান আর্থারকে। নাজামের বিদায় নেওয়ার পর পাকিস্তান বিশ্বকাপে ভালো করতে না পারলে আর্থারকেও চুক্তির আগে চলে যেতে হয়। নতুন পিসিবি প্রধান জাকা আশরাফ আর্থারের ওপর ভরসা রাখেননি বা তাকে কোনো সময় দেননি। বদলে ফেলা হয় পুরো কোচিং ইউনিটকে, এমনকি তিন ফরম্যাটেই নেতৃত্ব আসে পরিবর্তন। নির্বাচক ইনজামামুল হক তো বিশ্বকাপের মধ্যেই পদত্যাগ করেছিলেন। সাক্ষাৎকারে আর্থার এই হুটহাট রং বদলের প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন। মিকি আর্থার বলেন তিনি দেখেছেন প্রতিনিয়ত পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়ে পেরেক মারছে। প্রতিভা আছে, প্রয়োজন সঠিক কাঠামো, ভালো নেতৃত্ব, যথাযথ উপদেশের সঙ্গে ধারাবাহিকতা ও স্থায়িত্ব দরকার। নাজাম শেঠিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন পাকিস্তানের কাছে এমন খেলোয়াড় ছিল যারা প্রক্রিয়ায় বিশ্বাস করত। তিনি ইনজামামুল হকের সঙ্গে বসতেন, যার সঙ্গে তার দারুণ বোঝাপড়া ছিল। দল নির্বাচন করতেন, দলের সঙ্গে পরে যে আলোচনা হতো তারা জানতে পারত একটা স্থায়ী কাঠামো আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। আর্থার আরও বলেন তিনি আর ইঞ্জি দলটির ধারাবাহিকতা এনে দিচ্ছিলেন। তিনি ফখর জামানের উদাহরণ দিয়ে বলেন তাকে 10টি ওয়ানডে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারা জানতো সে আমাদের ম্যাচ জেতাবে। মাঝে মধ্যে এটা অনেক ঝুঁকি, কিন্তু অন্তত খেলোয়াড়দের কাঠামোর প্রতি বিশ্বাস ছিল, নির্বাচন প্রক্রিয়াকে বিশ্বাস করত এবং দলের জন্য খেলতেন তিনি। মিকি আর্থার বলেন যখন তিনি পাকিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন তখন কিছু রিটায়ার্ড খেলোয়াড় তাকে অনলাইন কোচের তকমা দিয়েছিলেন। এ বিষয়ে আর্থার বলেন পাকিস্তানের সাথে তিনি কখনোই অনলাইন কোচ হিসেবে ছিলেন না, তিনি কোচিং স্টাফদের একত্রিত করেছিলেন, প্রতিদিন তাদের সাথে যোগাযোগ রাখতেন আর দলের মধ্যে ঠিক কী চলছে তা জানার চেষ্টা করতেন। পাকিস্তান টিমে যদি বারবার পরিবর্তন হয় তাহলে ক্রিকেটাররা দলের চেয়ে নিজেদের জন্য খেলা শুরু করে, আর এটা অনেক হতাশাজনক বলে মনে করেন আর্থার। পাকিস্তানের সাবেক কোচ বলেন পাকিস্তানে অনেক প্রতিভা আছে, তার সময়ে বোর্ডেও সঙ্গে বসে তারা একটি উচ্চমানের কার্যকরী কাঠামো তৈরি করেছিলেন, সেটা বাস্তবায়নও করা হচ্ছিল, কিন্তু চেয়ারম্যান পদের পরিবর্তনের সঙ্গে এটি হারিয়ে যায়, যা খুবই হতাশাজনক। তিনি এখনও মনে করেন পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়েই কুড়াল মারছে। খেলাধুলার আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি কানিজ ফাতেমা নিপা।